ইনকাম করতে কে না ভালোবাসে, ছেলে হোক বা মেয়ে, সে উভয়ই। আর সেই ইনকাম যদি হয় ঘরে বসেই নিজের পছন্দ মতো কাজ করে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা খুব মডার্ন হয়ে গেছি, যার ফলে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে আমরা কত রকম রিচার্জ, পেমেন্ট এবং আরও কত ট্রানজাকশন করে থাকি। তো আজকে আমি এরকমই একটি অ্যাপস নিয়ে কথা বলতে চলেছি, যার মাধ্যমে আপনারা ঘরে বসেই নিজের পছন্দ মতো কাজ করতে পারবেন শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে। এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ছেলেরা ঠিক কতটা ইনকাম করতে পারবে আমি ঠিক বলতে পারবো না, বাট মেয়েরা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আজকে দেখবেন, কারণ ভিডিওটি দেখার পর কিন্তু অবশ্যই আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এবার আমার ফোন স্ক্রিনে নিয়ে যাই। তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে আমার ফোন স্ক্রিনে চলে এসেছি, আর আজকে আমি যেই অ্যাপসটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই অ্যাপসটির নাম হলো ভিগো ভিডিও। অলরেডি তোমরা সবাই ভিগো ভিডিওর নাম শুনেছ, বাট অনেকেই হয়তো জানো না যে ভিগো ভিডিও থেকে কিন্তু আর্নিং করা যায়। হ্যাঁ, তো আজকে আমি ফুল ডিটেলস দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা আর্নিংটা করবে এবং এ টু জেড পুরো কীভাবে ইনকাম করা শুরু থেকে একদম শেষ পর্যন্ত। হ্যাঁ, এবং অর্থাৎ কীভাবে তোমরা ইনকামটা করতে পারবে, এমনকি কীভাবে সেই ইনকামের টাকাটা উইথড্রল করবে, সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি কভার করবো। হ্যাঁ, তো শুরুতেই কিন্তু আপনাদের যেতে হবে প্লে স্টোরে। হ্যাঁ, এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ভিগো ভিডিও লিখে, ভিগো ভিডিও। হ্যাঁ, তো ভিগো ভিডিও লিখে সার্চ করলে কিন্তু এরকম একটি অ্যাপস চলে আসবে, দেখতে পারবে এরকম লাল রঙের একটি সাইন দেওয়া ভিগো ভিডিও অ্যাপসটি, এবং আসার পরে কিন্তু এখান দিয়ে তোমরা ইনস্টল করে নেবে। এখানে যদিও আপডেট এসছে, আমি এখন আপডেট করছি না। হ্যাঁ, তো আমি এই মুহূর্তে কিন্তু ভিগো ভিডিও অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, তো ওপেন করবে ভিগো ভিডিওটা। ভিগো ভিডিও ওপেন করার পরে প্রথমে দেখতে হবে এইখানটা, এই নিয়ার বাইয়ের পাশে কিন্তু রেজিস্টার অথবা লগ ইন বলে একটা লেখা থাকবে। তো যারা যারা নাকি এখনও পর্যন্ত রেজিস্টার করনি, অর্থাৎ এই অ্যাপসটিকে মানে তোমাদের ফোনে ইনস্টল করনি, তো তারা কিন্তু রেজিস্টারে ক্লিক করবে এখানটায়। আমার যেহেতু লগ ইন করা আছে, হ্যাঁ, তো তার জন্য আমার এখানে রেজিস্টার বা লগ ইন কিছু লেখা আসছে না। তো তোমাদের কিন্তু ইনস্টল করার পরে ফার্স্টে এখানে রেজিস্টার অথবা লগ ইন বলে লেখা আসবে, তো তোমরা রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পরে কিন্তু তোমাদের নাম, তারপর তোমাদের সারনেম, এমনকি তোমাদের জেন্ডার চাইবে, ডেট অফ বার্থ, এবং যেই যেই মানে জিনিসগুলো চাইবে সেগুলো দিয়ে তোমরা ফিল আপ করে নেবে। হ্যাঁ, ফিল আপ করার পরে কিন্তু এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবে। হ্যাঁ, এরকম একটি ইন্টারফেস আসার পরে তোমাদের যে এখানে মিটে যাবে, মিটে গেলে তোমাদের প্রোফাইল দেখতে পারবে। তো তোমাদের প্রোফাইলে গিয়ে তোমাদের নামটা ভালো করে ক্রিয়েট করে দেবে এবং তারপর তোমাদের ছবিটা দিয়ে দেবে। হ্যাঁ, এবং তারপর দিয়ে কিন্তু এখানে তোমাদের যে মেন জিনিসটা লাগবে সেগুলো হচ্ছে কিন্তু এখানে জাস্ট তোমাদের ভিডিও করতে হবে। হ্যাঁ, ভিডিও করে করে ছাড়তে হবে। তো তোমরা যে কোনো কিছু ভিডিও করতে পারো, আমি জাস্ট মানে ভিডিও টেস্ট করার জন্য যে এখান থেকে কীভাবে ফ্লেম পাওয়া যায় বা এই কারণে জাস্ট আমি কয়েকটা ভিডিও ছেড়েছিলাম, তো আমি সেই জাস্ট ভিডিওগুলো তোমাদের এখানে শো করছি, জাস্ট দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। যেতে জাস্ট দেখো, এই ভিডিওগুলো কিন্তু আমি জাস্ট ছেড়েছিলাম, জাস্ট 14 সেকেন্ড 15 সেকেন্ডের কয়েকটা ভিডিও। হ্যাঁ, তোমরা দেখলে বুঝতে পারবে আমি জাস্ট এই ভিডিওগুলো ছেড়েছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা, এই ভিডিওগুলো থেকে আমার বেশ একটা ভালো ফ্লেম এসছে, এই ভিডিওটা আমার 7টা ফ্লেম এসছে। হ্যাঁ, এবং আমি দেখাচ্ছি আমার যেগুলো বেস্ট, সব থেকে বেশি বেশি ফ্লেম পেয়েছি সেই ফ্লেমগুলো। তো এই এই ভিডিওটা কিন্তু 8টা ফ্লেম পেয়েছি। হ্যাঁ, তো ফ্লেমের ব্যাপারটা কি আমি ঠিক বলে দিচ্ছি তোমাদের, এখানে দেখো আরও অনেক ভিডিও ছেড়েছি কিন্তু এই এই ভিডিওটা দেখো আমি কোনো ফ্লেম পাইনি, কিন্তু অনেক দিন হয়ে গেছে তা ফ্লেম পাইনি। এটার একটাই কারণ, ভিডিওটা করার সময় কিন্তু আমি আমার ফোনের ক্যামেরা ইউজ করেছিলাম, তখন কিন্তু আমি আমার ভিগো ভিডিওর ক্যামেরা ইউজ করিনি। আর তোমাদেরকে আগেই বলে রাখি, ভিগো ভিডিওতে যদি তোমরা ফ্লেম পেতে চাও তাহলে কিন্তু তোমাদের ভিগো ভিডিওর ক্যামেরা ইউজ করতে হবে। এই যে এই যে এই মানে সাইনটা দেখছো, এই ভিগো ভিডিওর যে ক্যামেরা, এই ক্যামেরা কিন্তু ক্লিক করে তোমাদের সবসময় এই ভিডিও করতে হবে। এই ক্যামেরা ছাড়া যদি তোমরা ভিডিও করো তাহলে কিন্তু সেই ভিডিওতে তোমরা ফ্লেম পাবে না। আর ফ্লেমের ব্যাপারটা কি বলে দিচ্ছে, ফ্লেম কিন্তু 65টা ফ্লেম যদি পাও তাহলে কিন্তু তোমাদের $1 পাবে, অর্থাৎ 65টা ফ্লেম পেলে $1 পাবে। এখানে ফ্লেমের ব্যাপারটা বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে আজকে আমি 29টা ফ্লেম পেয়েছি। হ্যাঁ, এবং ফ্লেমটা কি সেটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু এই যে জিজ্ঞাসা চিহ্নটা, এটা কিন্তু তোমরা ক্লিক করবে। এটা ক্লিক করার পরে দেখতে পাবে যে এরকম ফ্লেমটা কি এবং কীভাবে তোমরা ফ্লেম পাবে, সমস্ত কিছু কিন্তু কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ লেখা আছে ফ্লেমের যে গাইডলাইন্সটা। হ্যাঁ, তো এখানে সমস্ত কিছু তোমরা পড়ে নিও ফ্লেমের গাইডলাইন্সটা। এখানে বলা হয়েছে যে হাউ ডু আই গেট মোর ফ্লেম, অর্থাৎ কীভাবে তোমরা অনেক ফ্লেম পাবে, এবং তারপরে বলছে হোয়াট কাইন্ড অফ ভিডিও ডোন্ট কোয়ালিটি ফর ফ্লেম। তো বলছে হোয়াট
তো বলছে হোয়াট ইজ নট অ্যালাউড অন ফিগো ভিডিও, কী কী অ্যালাউ নেই। তো তোমরা এগুলো জাস্ট পড়ে নেবে, আমি জাস্ট তাও তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু একটা কোয়ালিটিফুল একটা ভিডিও চাই, হ্যাঁ, এবং তোমাদের অবশ্যই ভিগো ভিডিও যে ক্যামেরা সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওটা করতে হবে এবং তারপর কিন্তু আপলোড করতে হবে, হ্যাঁ। তো এই মুহূর্তে আমি তোমাদের দেখে দিচ্ছি জাস্ট এই হোমে আসবে, হোমে আসলে সমস্ত যারা ভিগো ভিডিও করে তো এখানে সবার ভিডিও এখানে সবাই আপলোড করে, তো আপলোড করলে কিন্তু তোমরা দেখতে পাবে, হ্যাঁ। এবং এই যে এই ফলোয়িংয়ে ক্লিক করলে দেখতে পাবে যে তুমি যাদেরকে ফলো করছো ঠিক তাদের ভিডিওগুলো দেখতে পাবে, এবং তারপরে যে ক্যামেরা, এই ক্যামেরায় ক্লিক করলে কিন্তু তোমরা এই ক্যামেরা তোমরা দেখতে পাবে, অর্থাৎ এই যে তোমার দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যামেরা, তো এই ক্যামেরায় ক্লিক করলে কিন্তু তোমাদের এরকম এই যে ক্যামেরাটা আসলো, তো এই ক্যামেরার মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওটা করতে হবে এবং তারপর ছাড়তে হবে। আর এই যে নোটিফিকেশন, নোটিফিকেশানে ক্লিক করলে কিন্তু তোমাদের দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ যে আমি কত জাস্ট আজকে কত ফিল্ম পেয়েছি এবং কে কে আমাকে লাইক করেছে বা আমাকে কে ফলো করেছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, হ্যাঁ, তো এইরকমই, হ্যাঁ। এবং তারপর এই মিতে ক্লিক করলে কিন্তু তোমার প্রোফাইলটা দেখতে পাবে, আর এখানে ফলোয়ার্স দেখতে পাচ্ছ যে আমার 13টা, আমাকে 13 জন ফলো করছে এবং আমি 83 জনকে মানে ফলো করছি, হ্যাঁ, তাই এটা ফলোয়িং লেখা দেখাচ্ছে, এটা হচ্ছে আমি তাদের ফলো করছি আর এটা হচ্ছে আমাকে ফলো করছে, হ্যাঁ। আর এই ফ্লেমটা এই আমি কিন্তু আমার টোটাল 83 ফ্লেম পেয়েছি, হ্যাঁ, 83 ফ্লেমে কিন্তু দেখতে পাচ্ছ যে $1 একটু বেশি, $1.24, অর্থাৎ ওই কত হবে হয়তো ওই এখানে ঠিক 80 টাকার মতো আমাদের আমার জমা হয়েছে, কিন্তু আমি এখনও তুলিনি, আমি জাস্ট তোমাদেরকে এটা পেটিএমের মাধ্যমে তুলবো বলে আমি জাস্ট এই ডলারটা জাস্ট আজকের জন্য আমি জমিয়ে রেখেছি, হ্যাঁ। তো চলুন বন্ধুরা, যে এই ফ্লেমটা কীভাবে তুলতে পারবেন, ফ্লেম অর্থাৎ যে টাকাটা তো কীভাবে তুলতে পারবেন, তো সেটা একবার দেখে নিই। এই ফ্লেম তোলার জন্য কিন্তু তোমাদের উইথড্র করার জন্য পেপ্যাল অথবা পেটিএমে অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ। তো যাদের যাদের পেপ্যালে অ্যাকাউন্ট আছে তারা পেপ্যাল দিয়ে লিঙ্ক করে নেবে, আর যাদের পেটিএমে অ্যাকাউন্ট আছে তারা পেটিএম দিয়ে এখানে লিঙ্ক করে নেবে। তো লিঙ্ক করার জন্য কিন্তু তোমাদের এই পেপ্যাল দেখতে পাচ্ছ, এর লিঙ্কে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এবং আসার পরে এই ওয়েট করো বন্ধুরা, একটু নেটটা স্লো চলছে কারণ আজকে নেটটা আমার শেষের পথে, যাই হোক, তোমরা এই লিঙ্ক টু পেপ্যালে ক্লিক করবে। লিঙ্ক টু পেপ্যালে ক্লিক করার পরে কিন্তু এরকম দেখাচ্ছে যে নাও গোয়িং টু, এখন কিন্তু ওই পেজটা ওপেন হবে যেখানে তোমার মেল আইডি দিতে হবে এবং তোমার পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ পেপারে তোমরা যে মেল আর আইডিটা, মেল আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলে সেই মেল আইডি পাসওয়ার্ড কিন্তু দিতে হবে, হ্যাঁ। তো তো এই মুহূর্তে কিন্তু আমি আমার পেপার লগ ইন করিনি, আমি কিন্তু পেটিএম দিয়ে লগ ইন করেছি, এবং পেটিএমের কেসটাও সেম, পেটিএমে ঠিক ক্লিক করার পরে কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, এবং আমার যেহেতু লগ ইন করা আছে তাই ওখানে লিঙ্কের বদলে লিঙ্কড দেখাচ্ছে, ইডি যোগ আছে, হ্যাঁ, লিঙ্ক করা আছে আমার। আর তো লিঙ্ক করার জন্য কিন্তু তোমাদের প্রথমে এখানটা তোমাদের ফোন নাম্বার চাইবে, হ্যাঁ, এবং তারপর নিচে কনফার্ম ফোন নাম্বার দেবে, হ্যাঁ। তো তোমরা ফার্স্টে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে, তারপর কিন্তু নিচে কনফার্ম ফোন নাম্বার দেবে, এবং তারপর কিন্তু এখানে ঠিক ওকে করলে তোমাদের ইন্টারফেসটা খুলে যাবে, হ্যাঁ, এবং তারপর এখানে লিঙ্কটা লিঙ্ক রয়েছে, সেই উইথড্রলে ক্লিক করার পর কিন্তু সেই ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখানে বলছে যে কত ডলার তুমি তুলবে সেটা কিন্তু তোমার লিখতে হবে। তো আমার দেখতে পাচ্ছ $1.24 ছিল, হ্যাঁ, তো আমি আমার কত ডলার রয়েছে আমি একবার দেখে নিই, তাও একবার শিওর হয়ে নিচ্ছি, আমার $1.24 আছে, তো আমি $1.24 আমি তুলে নিতে চাই, তো এর জন্য আমি লিঙ্ক পেটিএমে ক্লিক করলাম, এবার আমি টাকাটা উইথড্রল করে নেবো আমার পেটিএম অ্যাকাউন্টে, হ্যাঁ, এবং পেটিএম অ্যাকাউন্টে ট্রান্সফার করার পরে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেটিএম থেকে আবার ট্রান্সফার করে নিতে পারো। তো আমি এখানে $1.24 করে দিচ্ছি, হ্যাঁ, $1.24 মানে কিন্তু এখানে দিচ্ছে 81 টাকা, সরি 83 টাকা, 83 টাকা 93 পয়সা মতো, হ্যাঁ। তারপর কিন্তু কনফার্মে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পর কী দেখাচ্ছে, দ্য পেজ অ্যাট এত দেখাতে সাকসেসফুলি লঞ্চড এ উইথড্রল রিকোয়েস্ট, হ্যাঁ, অর্থাৎ এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এখানে অলরেডি যে টাকাটা আমি তুলেছিলাম সেটা কিন্তু আমার তুলে নিয়েছি, হ্যাঁ। তো এই মুহূর্তে কিন্তু আমি আমার পেটিএম অ্যাকাউন্টে চলে যাচ্ছি, তো পেটিএম অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য আমি পেটিএমে জাস্ট ঢুকতে হবে প্রথমে, তো পেটিএমে ঢোকার পরে বন্ধুরা একটু ওয়েট করুন, দেখতে পাবেন এখন আমার পেটিএম অ্যাকাউন্টে কত টাকা আছে, আমার অ্যাকাউন্ট চেক করলে এখানে ঠিক দেখা যাবে, একটু ওয়েট করুন বন্ধুরা, তো পেটিএম অ্যাকাউন্ট আমার চেক করছি এই মুহূর্তে, জাস্ট পেজটা আসছে, ওয়েট করুন,
এখনও কিন্তু পেজটা রিফ্রেশ হয়নি না, অলরেডি কিন্তু রিফ্রেশ হয়ে গেছে। দেখতে পাচ্ছো বন্ধুরা পেটিএম ওয়ালেটে আমার 83.92 টাকা কিন্তু অলরেডি আছে। হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা লাইভ 83.92 টাকা। আমি কিন্তু জাস্ট এই মাত্র তোমাদের চোখের সামনে করে দেখালাম, তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা একটা ভালো এই অ্যাপ। জাস্ট তোমরা পার ডে কিন্তু ভিডিও ছাড়তে পারো এই সেখান এখান থেকে, এবং কিন্তু তোমরা অনেক টাকা এইভাবে ইনকাম করতে পারো। জাস্ট এটা একটা লাইভ প্রমাণ তোমাদেরকে আমি দেখালাম, তো তোমরা বন্ধুরা বুঝতেই পারছো যে এখান থেকে আর্নিং করাটা কিন্তু খুবই ইজিলি। জাস্ট আমি কিন্তু জাস্ট এই 3 থেকে 4 দিন বা 5 দিনের মতো হয়তো এই ভিডিও ওপেন করেছি, এবং এখানে জাস্ট ভিডিও দেওয়া আমি জাস্ট স্টার্ট করেছি। তো আমি জাস্ট নর্মালি ভিডিওগুলো ছেড়েছিলাম, জাস্ট ভিডিওগুলোর কিন্তু কোনো গুরুত্ব নেই, বাট স্টিল আমি ছেড়েছিলাম যে দেখার জন্য যে সত্যি কি এখানে ফ্লেম পাওয়া যায়, অর্থাৎ এখান থেকে কি সত্যি টাকা পাওয়া যায় নাকি এই অ্যাপসটা ভুয়ো। তো সেটা জানার জন্য কিন্তু আমি এই অ্যাপসটা জাস্ট ওপেন করেছিলাম এবং সমস্ত কিছু চেক করলাম। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে মানে কতটা সুন্দর এই অ্যাপসটা। তো দেখতে পারলে যে আমি জাস্ট এই টাকাটা কিন্তু আমি তুলে নিলাম। হ্যাঁ তো এইভাবেই বন্ধুরা তোমরা কিন্তু জাস্ট এগিয়ে যাও, তোমরাও এই অ্যাপসটিকে ইনস্টল করো, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই 83.92 টাকা আমি আপনাদের চোখের সামনে তুললাম। তো বন্ধুরা আর দেরি না করে এখনই কিন্তু ভিডিও অ্যাপসটি ডাউনলোড করে নাও। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা কিন্তু কোনোভাবেই ভাববেন না যে এই ভিডিওতে অ্যাকাউন্ট থাকলে যে আপনাদের প্রচুর ফলোয়ার্স হতে হবে বা প্রচুর ফ্রেন্ড হতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু টোটাল এই 13টা ফলোয়ার্স, হ্যাঁ বাট আমার কিন্তু 83টা ফলোয়িং, মানে আমি ফলো করছি। জাস্ট এদেরকে কিন্তু জাস্ট এমনি জাস্ট নর্মালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে পাঠালে অটোমেটিক্যালি এটা অ্যাকসেপ্ট হয়ে যায়, তো তখন থেকে ফলো করা শুরু হয়ে যায় এটা কিন্তু। আর এখানে সেইভাবে কোনো মানে লাইক করার বা ইয়ে করার কোনো ব্যাপার নেই, আর এখানে জাস্ট নর্মালি ভিডিও ছাড়া হয় বন্ধুরা। এই তোমরা জাস্ট ভিডিওগুলো দেখলেই বুঝতে পারছো। জাস্ট দেখুন এই জাস্ট ভিডিও নর্মাল একটা ভিডিও, হয়তো কোনো কথা বলেছে এই মহিলাটি এই আন্টিটি। তো যাই হোক দেখতে পাচ্ছ বন্ধুরা 292 ফ্লেম পেয়েছে, 292 ফ্লেম পেলেন কিন্তু প্রায় 290 টাকা বা 288 টাকার কাছাকাছি। হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে একটা হিউজ আর্নিং হয় যে কোনো ভিডিও থেকে। জাস্ট এই দেখুন এই দাদাটা একটা জিমের ভিডিও ছেড়েছে, এই দাঁড়িয়ে বোধ হয় একটা জিম করে এবং সেই জিমের ভিডিও ছেড়েছে। জাস্ট নর্মালি এই দেখতে পাচ্ছ 40টা ফ্লেম পেয়েছে এখান থেকে। আমার নেটটা বড্ড স্লো চলছে বন্ধুরা, কিছু মনে করবেন না, যার জন্য ভিডিওগুলো ঝিরঝির আসছে, একটু পিকচারটা ক্লিয়ার আসছে না। এটাও দেখতে পাচ্ছ যে এই দিদিটা একটা ভিডিও ছেড়েছে, তো এটাও দেখতে পাচ্ছ 669 ফ্লেম পেয়েছে। এইভাবে কিন্তু জাস্ট আর্নিং করা যায়, যে কোনো ভিডিও ছাড়তে পারো, যে কোনো ভিডিও, বাট সেটা কিন্তু তোমাদের ভিগো ভিডিওর ক্যামেরা দিয়ে তোলা থাকতে হবে। নর্মাল ফোনের ক্যামেরা বা তোমাদের DSLR বা এমনি ক্যামেরা থেকে তোলা থাকলে কিন্তু চলবে না। হ্যাঁ ভিগো ভিডিওর যে নর্মাল ক্যামেরা, সেই ক্যামেরা থেকে তোমাদের ভিডিও করতে হবে, এবং এই ভিডিও করলে কিন্তু এখান থেকে তাহলেই তোমরা টাকা পাবে, আদারওয়াইজ কিন্তু তোমরা টাকা পাবে না। হ্যাঁ তো বন্ধুরা বুঝতেই পারছো যে কীরকম একটা হিউজ আর্নিং এখান থেকে করা যায় খুবই ইজিলি বন্ধুরা, খুব ইজিলি এখান থেকে তোমরা আর্নিং করতে পারবে। জাস্ট এখানে জাস্ট লেগে থাকো তোমরা, আর এখানে পেটিএম বা পেপ্যালে যাদের অ্যাকাউন্ট নেই তারা একটা খুব শীঘ্রই একটা অ্যাকাউন্ট করে নাও, এবং সেখান থেকে কিন্তু তোমরা তারপরে আর্নিংটা করা শুরু করে দাও। আমি জাস্ট $1.2 যেটা হয়েছে সেটা কিন্তু আমি আজকে আপনাদের মানে যে এই ভিগো ভিডিও থেকে যে টাকা দেয় মানে সেটা পাওয়ার সুবিধার্থে, অর্থাৎ আপনাদের লাইভ দেখানোর সুবিধার্থে আপনাদেরকে আমি এইটা এই ডলারটাকে তুললাম, আদারওয়াইজ কিন্তু আমি তুলতাম না। যাই হোক আমি কিন্তু আজকে 29 ফ্লেম পেয়েছি দেখতে পাচ্ছি, প্রায় 26-27 টাকার মতো। জাস্ট 3-4টে ভিডিও ছেড়েছিলাম জাস্ট নর্মালি, এই দেখুন আমি দেখাচ্ছি ভিডিওগুলো। জাস্ট নর্মালি আজকে 3-4টে মতো 5টার মতো ভিডিও ছেড়েছিলাম এই নর্মালি। জাস্ট একটা আকাশে ফটো ছেড়েছিলাম, তারপরে এই জাস্ট নিজের ফেস দেখে একটা ভিডিও করেছিলাম, তারপরে এরকম বাড়ির ছাদের কয়েকটা ভিডিও ছেড়েছিলাম, এরকম জাস্ট মানে নর্মালি কয়েকটা ভিডিও করেছিলাম। জাস্ট দেখতে পাবো সবাই সবার জিমের ফটো বা সবাই হেসে কেঁদে জাস্ট সবাই সবার ফিলিংগুলো এখানে শেয়ার করে জাস্ট নর্মালি। তো সেরকম কোনো এখানে তোমাদের ভালো ভিডিও করতে হবে বা ভালো ভিডিও ছাড়া তোমরা এখানে আপলোড করতে পারবে না, সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। হ্যাঁ তো বন্ধুরা দেরি না করে কিন্তু ভিডিওটি এই ভিগো ভিডিও অ্যাপসটি এখনই ডাউনলোড করে নাও, এবং আমি ডিসক্রিপশন বক্সে আবারও বলছি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে, এবং
তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পারলে যে লাইভ প্রুফ যে কত ইজিলি কিন্তু আমি ভিগো ভিডিওর মাধ্যমে অনেক টাকা ইনকাম করেছি, প্রায় $1.24। জাস্ট আমি জানি টাকাটা খুবই সামান্য, তাও বলছি জাস্ট কয়েকদিনের মধ্যে কিন্তু আমি অনেক ডলার প্রায় কামিয়ে ফেলেছি, $1.24। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি ইনকাম করতে পারবে। আর মেয়েরা কিন্তু এরকম অনেক ভিডিও ছেড়ে, জাস্ট তোমরা ভিগো ভিডিও ডাউনলোড করার পরে কিন্তু রেজিস্টার করো এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে যে প্রচুর ছেলে মেয়ে যে ভিডিও আপলোড করে এবং প্রচুর ফ্লেম পায়। হ্যাঁ, তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করতে থাকো এবং অনেক টাকা ইনকাম করো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি কিন্তু সমস্ত ভাই বোন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, যাতে সবাই এই ভিগো ভিডিওর কথা জানতে পারে এবং সবাই কিন্তু খুব ইজিলি ইনকাম করতে পারে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইবের লিঙ্ক আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে সেখান থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।